নেইমারের আলোচিত সেই অভিনয়কে যেভাবে ব্যবহার করল পর্তুগাল সরকার। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ফেভারিট ব্রাজিল। তবে এই বিশ্বকাপে মাঠে সেই আলোচিত গড়াগড়ি করার জন্য সমালোচিত হচ্ছেন দেশটির তারকা ফুটবলার নেইমার। মাঠে নেইমারের এমন কীর্তিকলাপ নিয়ে মজেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু নেইমারের সেই অভিনয়কে ইতিবাচকভাবে ব্যবহার করল পর্তুগাল সরকার। জানা গেছে, পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট INEM নেইমারের এই বিতর্কিত অভ্যাসকে নিজেদের জনসচেতনতামূলক এক প্রচারণার কাজে ব্যবহার করেছে। নিজেদের ফেসবুক পেজে নেইমারের মাঠে পড়ে যাওয়ার একটি ছবি পোস্ট করেছে INEM। সেই ছবির ওপর INEM লিখেছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবা পেতে 112 নম্বরে যত ফোন আসে তার মধ্যে 75.8% জরুরি নয়। অর্থাৎ ফোন কলগুলো এলে প্রাথমিকভাবে যা মনে হয় অতটা গুরুত্বপূর্ণ নয়। দেশের নাগরিকরা যেন এই কাজ না করেন তা বোঝাতেই নেইমারের ডাইভ দেওয়া ছবিটা কাজে লাগিয়েছে INEM। বন্ধুরা, বিশ্বের একজন তারকা ফুটবলারকে নিয়ে এরকম প্রচারণা করা কি ঠিক করেছে পর্তুগাল সরকার, সেটাও আবার নেইমারের অনুমতি ছাড়া? এ বিষয়ে আপনারা কি বলেন? আর তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।